রাতে ক্লাব বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। প্রথমবার ট্রফি জয়ের স্বাদ নিতে মুখিয়ে দুই দল। সৌদি আরবের জেদ্দায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 12টায়। ম্যানচেস্টার সিটি নাকি ফ্লুমিনেন্সে, শিরোপা উঠুক যাদের হাতেই, ক্লাব বিশ্বকাপের 20তম আসরে এসে নতুন চ্যাম্পিয়ন পাবে ফুটবল ভক্তরা। চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ সহ এবছর 4 ট্রফি সিটিজেনদের শোকেসে। আরেকবার শিরোপা উৎসব করে বছরের শেষটা রাঙাতে মরিয়া। তাছাড়া নামে ভারে এগিয়ে থাকা ম্যান সিটি এ ম্যাচে ফেভারিট। তবে লিগের সাম্প্রতিক পারফরমেন্স হতাশাজনক। তাছাড়া ইনজুরি থেকে ফেরা হ্যালেন ডিব্রুইনারা দলের সঙ্গে অনুশীলন করলেও পুরো ম্যাচ দেখতে হবে বেঞ্চে বসেই। সেমিতে স্কোয়াডের বাইরে থাকায় নিয়ম অনুযায়ী ফাইনালেও তাদের সার্ভিস পাচ্ছে না ইংলিশ জয়েন্টরা। সবশেষ ম্যাচে অবশ্য রেড ডায়মন্ডকে 3-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরেছে। আলভারেজ, ফোর্ডেন, গ্রিলিশদের নিয়েই পরিকল্পনা সাজাবেন সিটি বস গার্দিওলা। এদিকে প্রথম কোচ হিসেবে চতুর্থবার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এই স্প্যানিয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগ না জিতলে এখানে খেলতে পারতাম না। অন্য সব বড় প্রতিযোগিতার মতোই এই টুর্নামেন্টটাও বেশ চ্যালেঞ্জিং। আমরা প্রস্তুত আছি, কোনোভাবেই শিরোপা হাতছাড়া করতে চাই না। সেরা ছন্দে নেই ফ্লুমিনেন্সিও। তবে ব্রাজিলিয়ান গার্দিওলা খ্যাত কোচ ফার্নান্দো দিনিজের স্ট্র্যাটেজি সিটিজেনদের ফেলতে পারে কঠিন পরীক্ষায়। আর সাবেক রিয়াল তারকা মার্সেলো তার অভিজ্ঞতা প্রমাণে মুখিয়ে। ম্যানচেস্টার সিটিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, দারুণ সব খেলোয়াড় আছে ওদের। তবে আমরাও ছেড়ে কথা বলবো না, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। আত্মবিশ্বাস থাকলে যে কোনো দলকে হারানো সম্ভব। ম্যান সিটিকে হারাতে পারলে 2012-13 মৌসুমের পর প্রথমবার ইউরোপের বাইরে যাবে ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।